Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কিরে তোরা এখানে? হ্যাঁ কাকাই, এনি প্রবলেম? মাটি করেছে রে, ওরা সব শুনে ফেললো নাকি? না না, প্রবলেমের কি আছে? প্রবলেম কেন হতে যাবে? তাহলে তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলছিলে? আর ওনাকে তো দেখে মনে হচ্ছে উনি কোনো কারণে খুব ভয় পেয়ে আছেন। কোনো কারণে বললো যাক, নীলাদ্রিয়া তাহলে সেরকম কিছু শুনতে পাইনি, শুনে ফেললে বিরাট প্রবলেম হয়ে যেত। আরে কি যে বলিস না, ভয় পাবেন কেন? আরে উনি হচ্ছেন আমার বিজনেস পার্টনার। এই যে সনাতন বাবু, এদিকে আসুন, এদিকে আসুন, বলুন। দেখুন এরা কি বলছে, আপনি নাকি ভয় পেয়ে আছেন? হ্যাঁ বলুন তো। না না না, ভয় পাওয়ার তো কিছু নেই। তাহলে তোমরা এখানে কি করছিলে? এখানে মানে ওই যে ওনার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল, সেই জন্য ভাবছিলাম যে বিজনেস ডিলটা নিয়ে একটু কথা বলে নিই। বিজনেস ডিল নিয়ে তোমরা পার্কে কথা বলছিলে? হ্যাঁ বললাম না, হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই জন্য কাজের কথা এগিয়ে রাখছিলাম আর কি। কিন্তু আমরা তো তোমাদেরকে উত্তেজিতভাবে কথা বলতে শুনলাম, আর তাছাড়া বিজনেস ডিল করতে গিয়ে তো চেঁচামেচি করতে হয় নাকি কাকাই? শুনে তো মনে হচ্ছিল তুমি ওনাকে শাসাচ্ছিলে। তোকে তার কৈফিয়ত দেবো নাকি? বেশি নাক লম্বা হয়ে গেছে না? ইচ্ছে করছে বন্দুকের সব কটা গুলি মেরে তোকেই আগে শেষ করে দিই। বিরোধী পার্টিরা তো রয়েছে রুমা, তবে আসন্ন নির্বাচনে আমাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন ওই পুরকায়স্থ বাবু। সামনাসামনি বন্ধুত্বের হাত বাড়ালেও পিঠ পিছনে যে কোনো সময় উনি ছুরি মারতে পারেন। ট্রু, পারেন, একদমই পারেন। আর ওনার জন্য অপমান পার্টির প্রচুর স্ট্রেংথ বেড়ে গেছে, ওদের সাহস সত্যি বেড়ে গেছে। আরও একটা বিষয়ে খুব আশ্চর্যের রুমা, এই যে আমরা অ্যানাউন্স করলাম যে বিহন্নলাদের জন্য একটা এনজিও তৈরি করে দেব, এত বড় একটা খবর, সেটা পাওয়ার পর বিরোধী পক্ষ থেকে কোনো বক্তব্য পেলাম না, এমনকি পুরকায়স্থবাবুর তরফ থেকেও কিন্তু কোনো বক্তব্য নেই। এমনিতে দেখো আমাদের পার্টির হিরে টু জিরে যে কোনো বিষয়ে ওদের বক্তব্য থাকে, বিষয়টা একটু আশ্চর্যের নয়? না কেন ওরা এবারে কোনো মুখ খুলবে, কেন কোনো বক্তব্য রাখবে? ইলেকশনের আগে বঙ্গসেবা পার্টির এত বড় একটা পদক্ষেপ, তোমার মনে হয় কারোর সাহস হবে কেউ কিছু বলবে? আর বাকি রইল পুরকায়স্থর ব্যাপারটা, ওকে নিয়ে তুমি একদম বদর হও না। ওর প্রত্যেকটা মুভমেন্ট ফলো করার জন্য আমি অলরেডি একজনকে ফিট করে রেখেছি। ওকে আমি দেখে নেব। বাবা, তোমার হঠাৎ আমার উপর থেকে ভরসা উঠে গেল নাকি ভাস্কর? ভরসা উঠেও নি, ইনফ্যাক্ট তোমাকে ভরসাই আমি করতে চাই। তবে অলরেডি তুমি একবার ফেল করে গেছো। তুমি বলেছিলে নীলাদ্রির সাথে পীযূষের যাতে দেখা না হয় সেই ব্যবস্থা তুমি পাকাপাকিভাবে করে দিচ্ছ, অথচ এই পুরকায়স্থ সুপারিশে নীলাদ্রি আর ওই মেয়েটা পীযূষের সঙ্গে দেখা করলো। কি করে হলো রোমা? কাকাই তুমি বললে না তো কেন ওনাকে শাসাচ্ছিলে, আর উনি এমন কি করেছেন যার জন্য এইভাবে শাসাতে হচ্ছিল? আরে কি আশ্চর্য, শাসাবো না, ওনার জন্যে আমার একটা বড় ডিল ক্যান্সেল হয়ে গেছে, তারপরে দেখো কাণ্ডজ্ঞান নেই, পার্কে হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছেন। ব্যবসা তো করো না, জানো না কত কামচোর লোকেদের নিয়ে আমাদের কাজ করতে হয়। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান, বেরোন এখান থেকে, যান। আমি যেটা বলেছি সেটা যেন মনে থাকে। কাকাই ওনাকে কি এমন কথা বলেছে যে উনি এত ভয় পাচ্ছেন? ব্যাপারটা তো খুব সন্দেহজনক লাগছে। তা আমি নয় এখানে কাজে এসেছি, তোরা এখানে কি করছিস? বিদেশ থেকে ফিরেও নীলাদ্রি এই মেয়েটার সঙ্গে দেখা করছে, সেটা কি দাদা জানে? কিরে চুপ করে গেলি যে, একেবারে স্পিকটি নট। হ্যাঁ
আসলে আমি আসলে আমার একটা কাজ ছিল, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর সাথে দেখা হয়ে গেল। তা তোদের একটা কাজ ছিল সেই জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলি, ওর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু আমি যতদূর জানি এটা তো কোনো রাস্তা নয়, এটা তো একটা পার্ক। না মানে ওর সাথে আমার এমনিও একটা দরকার ছিল, তাই এখানে এসে বসলাম। আর ড্যাড 15ই আগস্টে ভালো আন্টি মানে লক্ষ্মী মাঝিদের জন্য একটা এনজিও তৈরি করে দেবে বলে অ্যানাউন্স করেছে, তাই ওই ব্যাপারে এখানে কথা বলতে এলাম। হ্যাঁ কি বলি দাদা, ওদের জন্য এনজিও বানিয়ে দেবে? হ্যাঁ কাকাই, তুমি নিউজ দেখোনি? সব নিউজ চ্যানেল কভার করেছে, এত বড় একটা নোবেল ইস্যু। নোবেল ইস্যু নাকি দাদা? রাস্তার কুকুরদের খাবার দিলেও সেটার পেছনে একটা রাজনীতি থাকে, সেখানে এর পেছনে তো নির্ঘাত বড় কোনো একটা প্ল্যান আছে। তুমি হাসছো কেন কাকাই? হাসবো না। মন্ত্রী ভাস্কর সিনহা রায় কাদের জন্য এনজিও বানাচ্ছে? না, যাদের ছোঁয়াচ থেকে বাঁচানোর জন্য নিজের ছেলেকে 12 বছরের জন্য বনবাসে বিদেশে পাঠানো হয়েছিল তাদের জন্য। কতই রঙ দেখি দুনিয়ায় ও ভা ভাই রে। হ্যাঁ আমি কাছেই আছি, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ চললাম রে, বাই। হ্যাঁ কাকাইয়ের কথায় তোমার মন খারাপ হয়েছে তাই না? না নীলাদ্রি, বেশিরভাগ লোকই তো আমাদেরকে নিয়ে এই সমস্ত কথা বলে থাকে, আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু সেটা বড় কথা নয়। তুমি কাকাইকে মিথ্যে বললে কেন? তুমি বললে না কেন? কোনো দরকারে নয়, আমরা এমনি দেখা করতে এসেছিলাম এখানে। আমি চাই না আমাদের বন্ধুত্বের মধ্যে আর কোনো রকম বাধা আসুক। আর তাছাড়া তাছাড়া কিছু কিছু সত্যি আড়ালে রাখাই ভালো। সেদিন তুমি এত কনফিডেন্টলি আমাকে নিশ্চিন্ত করার পর ওই ঘটনাটা ঘটলো কি করে রুমা? তাই আজ যখন বলছো তুমি পুরকায়স্থর ব্যবস্থা করে ফেলেছো, একটু টেনশনেই আছি। মানে কোনো গুফাপ হবে না তো? কোনো ফাঁক থেকে যায়নি তো? নীলাদ্রি যে পীযূষের সঙ্গে দেখা করেছিল তুমি এটা জানলে কি করে? এই ঘটনাটা আরো অবাক করে দেওয়ার মতন। তুমি তো আমায় কিছু বলোনি রুমা, খবরটা আমাকে দিল আমাদের বিরোধী দলনেতা। বিশ্বাস করো রুমা, উনি যখন আমাকে এই কথাগুলো বলছিলেন না, আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কোনো উত্তর ছিল না আমার কাছে। এত বড় একটা ঘটনা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে। মে আই নো ওয়াই? সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। বিষয়টা যে এইভাবে পাল্টে যাবে আমি বুঝতেই পারিনি। প্লিজ প্লিজ কিছু মাইন্ড করো। মাইন্ড তো করতেই হবে রুমা। আমি জানতাম তুমি আমার কাছ থেকে কিছু লুকোও না। না সত্যি আমি তোমার কাছ থেকে কিছু লুকোই না। কেন লুকোতে যাবো বলো তো? কেন লুকোবো তোমার কাছে? আসলে তুমি খুব টেনশনে ছিলে অলরেডি, তাই এই ঘটনাটা তোমার সামনে বলে তোমার টেনশনটা আরো। রুমা, এই ছোট ছোট ঘটনা থেকে অনেক কিছু হতে পারে। আমাদের বিরোধীরা এই ছোট ছোট ভুলগুলোকে আমাদের বিরুদ্ধে হাতিয়ার বানিয়ে আমাদের এগেনস্টে ইউজ করতে পারে। আমাদের সম্পর্কের স্বচ্ছতা যদি না থাকে না, তাহলে সব থেকে বড় বিপদ আমরা ডেকে নিয়ে আসবো। নদীর বাঁধে যদি কোনো ছোট ছিদ্র পাওয়া যায়, তার মেরামত দ্রুত প্রয়োজন হয়। তা না হলে ওই ছোট ছিদ্রই বাড়তে 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 একদিন গোটা বাঁধটাকেই ধসিয়ে দিতে পারে। কথাটা মাথায় রেখো। ওই তো জান আমাদের এসে গেছে। জল খামা। হ্যাঁ তুই বাইরে গেলে তোর মায়ের তো চিন্তা শেষ থাকে না।
পাতায় গল্প করে ভুলিয়ে রাখছিলাম। কি করবো বলো পাতিমাসি, আমার মা যে এখনো জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।